দেখা দিতে চান হাবিবের মধ্যে পার্থক্য কি? খলিলুল্লাহ ইব্রাহিম নবী যাকে আমার আল্লাহ দশটা পরীক্ষার কেন্দ্রে নিয়া খলিল বানাইছে, আর হাবিবুল্লাহ হলো তিনি যাকে কোন পরীক্ষার কেন্দ্রে আমার আল্লাহ নেয় নাই, ডাইরেক্ট আমার আল্লাহ তার বন্ধুরে হাবিব বানাইছে। এই জন্য কিন্তু নবী আমার আল্লাহকে দেখতে পান নাই, স্বচক্ষে অতীব সুন্দর মনে দেখেছি, আমি যখন আল্লাহর খুব কাছাকাছি গেলাম আমার আল্লাহ আমার কাঁধের মধ্যে আল্লাহর কুদরতের হাতটা জমা রাখলো, রাখার সাথে সাথে আমার কাঁধের উপরে হাতটা রেখেছেন, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করলাম।